জামশেদ আলম, আপনি লিখেছেন অনেক সময় টুপি বা পাগড়িতে কপালের অর্ধেকটা ঢেকে যায়, যেহেতু সালাতে কপাল লাগানো শর্ত, তাই এমন অবস্থায় সিজদা করলে কি নামাজ শুদ্ধ হবে? উত্তর হলো সালাত হয়ে যাবে, কারণ আপনি যখন সিজদার সময় আপনি কপাল মাটিতে রেখেছেন বা ফ্লোরে রেখেছেন, তখন তার উপরে সামান্য আবরণ, টুপি বা রুমাল কিংবা পাগড়ির কারণ হয়েছে, পাগড়ির কারণ হলে এটার কারণে যে কপাল লাগেনি ব্যাপারটি সেরকম নয়, কপাল লেগেছে, কাপড় সহ লেগেছে, জাস্ট এইটুকু আর কি। কপাল লাগার অর্থ এই নয় যে সেটাকে একেবারে কাপড় চোপড় সব কিছুতে সরিয়ে একেবারে ফ্রেশ কপালটাই লাগাতে হবে, ব্যাপারটা এরকম নয়। কপালের উপরে কাপড় আছে, অসুবিধা নেই, যেমন পাও রাখতে হবে। এখন আমরা যখন মোজা পরি তখন তো মোজাটা আড়াল হয়ে যায়। এখন সেজদার সাতটি অঙ্গের উপরে সেজদা করতে হয়, ভিতরে দুই পায়ের যে আঙ্গুল, হ্যাঁ, সেগুলো তো জমিনে রাখতে হয়, সাতটা অঙ্গ জমিনে রাখতে হয়। সেজদার সময়ের ভিতরে দুই পাওটাও আছে, দুই পায়ের আঙ্গুলও আছে, তো দুই পায়ের আঙ্গুলগুলো তো মোজাতে আবৃত থাকে, তো সে অবস্থা আমাদের নামাজ কি হয় না? অবশ্যই হয়। তো ঠিক একইভাবে আপনার টুপি যদি মাথায় থাকে, এটা কোপালে চলে আসে এবং তার উপরে আপনি সিজদা করেন, তাতেও আপনার কোপাল উপরে সিজদা করেছেন, ধরা হবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তার কাজী নাজমুস সাকিব, আপনি লিখেছেন রুকু এবং বৈঠকে দৃষ্টি কোথায় থাকবে? আমরা দৃষ্টি কোথায় রাখবো? একটা মত হলো যে সর্বাবস্থা আমরা সেজদার যে জায়গা সেখানে আমরা দৃষ্টি রাখবো, আর বৈঠকে আমরা আমাদের কোলের দিকে দৃষ্টি রাখবো, এটি একটি মত। রুকুতে অনেকে বলেছেন যে দুই পায়ের যে মধ্যবর্তী জায়গা এখানে আমাদের নজর থাকবে, তো খোলাসা কথা হলো বেশিরভাগ ক্ষেত্রেই সালাতে আমাদের নজর থাকবে হলো সেজদার দিকে, এবং সর্বাবস্থায় সেজদা যে এরিয়া এর মধ্যে এটুকুর মধ্যে আমাদের নজরকে আমরা সীমাবদ্ধ রাখবো। বাকি যখন আমরা বসব তখন সচরাচর সেজদার দিকে তাকাতে হলে তো আমাদের চোখ উঠাতে হয়, আরেক দিকে তাকাতে হয়, আমরা কোলের দিকে স্বাভাবিকভাবে নজর করব, অর্থাৎ চোখকে অবনত করলে যে জায়গায় নজর আসে সেই সীমানার ভিতরে আমরা নজর রাখার চেষ্টা করব।